আসসালামু আলাইকুম সবাইকে পিউ ফ্যামিলির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগতম। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের আলোচনায় চলে যাই। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে, বিড়ালের গায়ে যদি কোনোভাবে আগুন বা গরম পানি পড়ে তাহলে কি করবেন। এই বিষয়টি খুব সেন্সিটিভ একটি বিষয়, আশা করি খুব মনোযোগ দিয়ে ভিডিওটি শুনবেন, তাহলে আপনার বিড়ালের অবশ্যই কোনো না কোনো কাজে লাগবে। আমরা সাধারণত অনেক গরম কিছুতে স্পর্শ করলে বা আগুনে কোনো ক্রমে হাত গেলে হাত পুড়ে যায়। গরম কিছুতে স্পর্শ লাগলে বিড়ালের শরীরেও ফোসকা পড়তে পারে। এছাড়াও কেমিক্যাল বা ইলেকট্রিক্যাল কিছুর দ্বারাও বিড়াল নিজেকে পুড়িয়ে আহত করতে পারে। গরম পানি বা আগুনে বিড়াল পুড়ে গেলে কি করবেন? পুড়ে যাওয়া বিড়াল শকে যেতে পারে বা নিঃশ্বাস গ্রহণে সমস্যা অনুভব করতে পারে, তবে পুড়ে গেলেও বিড়ালকে ট্রিটমেন্ট করে সুস্থ করে তোলা যায়। কিন্তু বেশি পুড়ে যাওয়া বিড়ালের ট্রিটমেন্ট কিছুটা জটিল প্রকৃতির। সতর্ক থাকুন, বিড়ালরা সাধারণত গরম কোনো কিছুর সংস্পর্শে এলে, যেমন গরম রান্নার পাতিল বা কেমিক্যাল যুক্ত কোনো কিছু যা দাহ্য ইত্যাদি দ্বারা সংস্পর্শে এলে দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। এছাড়াও তাদের পিঠে গরম কিছু পড়ে যেয়েও দুর্ঘটনা ঘটতে পারে। আর বিড়ালের গলা, নাক, কান সাদা হলে সানবার্ন হতে পারে। বিড়ালের বার্নিং স্কিন ড্যামেজের উপর ভিত্তি করে কয়েক ধাপে ভাগ করা যেতে পারে। 1 ডিগ্রি বার্ন, প্রথম ডিগ্রি বার্নে স্কিন লালচে হয়ে যায় কিন্তু ভেতরের স্কিন লেয়ারগুলি একদম ঠিক থাকে, কিছু লোম পুড়ে যেতে পারে, হালকা কিছুটা অস্বস্তি বা ব্যথা অনুভব করতে পারে আপনার বিড়ালটি। 2 ডিগ্রি বার্ন, অতিরিক্ত লালচে বা ব্লিস্টার ধাঁচের হলে 2 ডিগ্রি বার্ন বলা যেতে পারে, স্কিনের কয়েক লেয়ার পর্যন্ত ড্যামেজ হতে পারে এতে, বিড়াল এরকম ক্ষেত্রে বেশ ব্যথা অনুভব করবে। 3 ডিগ্রি বার্ন, 3 ডিগ্রি বার্নে বিড়ালের টিস্যুসহ স্কিন বেশ ভালোভাবেই ক্ষতিগ্রস্ত হয়, গায়ের লোম ও চামড়া পুড়ে কালো হয়ে যেতে পারে। 2 ও 3 ডিগ্রি বার্নের ক্ষেত্রে বিড়াল শক, ইনফেকশন বা ডিহাইড্রেশনে যেতে পারে। যদি কেমিক্যাল দ্বারা বিড়ালের দুর্ঘটনা ঘটে থাকে তবে অবস্থা আরও জটিল হতে পারে, কেননা বিড়াল আক্রান্ত জায়গা লিকিং করে কেমিক্যাল খেয়ে নিতে পারে। এতে করে বিড়ালের অবস্থা আরও সংকটাপন্ন হতে পারে। আর আগুনের দ্বারা বিড়ালের দুর্ঘটনা ঘটলে নিঃশ্বাসতন্ত্রে সমস্যা দেখা যায়। গরম পানি বা আগুনে বিড়াল পুড়ে গেলে কি করব? আগুনে পুড়ে যাওয়ার প্রাথমিক ও প্রধান কারণ, বেশিরভাগ ক্ষেত্রে বিড়ালের উপর গরম কিছু পড়ে যেয়ে তারা ছুটোছুটি করে গরম কিছুর সংস্পর্শে এসেই দুর্ঘটনা ঘটাতে পারে। এছাড়াও ক্ষেত্র বিশেষে কেমিক্যাল দ্বারাও দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনা ঘটলে প্রাথমিক ও দ্রুত চিকিৎসা দিয়ে আপনি ড্যামেজ অনেকটাই নিয়ন্ত্রণে আনতে পারবেন, তবে অবশ্যই সাবধানতার সাথে ট্রিটমেন্ট করাবেন। শুরুতেই টাওয়েল দিয়ে আক্রান্ত বিড়ালকে পেঁচিয়ে এর দাহ্য বা দুর্ঘটনা প্রশমিত করতে পারেন। গরম পানি বা আগুনে বিড়াল পুড়ে গেলে কি করবেন? 1 ও 2 ডিগ্রি বার্নে প্রচুর পরিমাণে ঠান্ডা পানি আক্রান্ত স্থানে ঢালতে থাকুন। প্রায় 20 মিনিট একটানা পানি ঢালুন। আক্রান্ত স্থান ভেজা টাওয়েল দিয়ে পেঁচিয়ে ধীরে সুস্থে পানি ঢালুন। যতটা সম্ভব ঠান্ডা পানি ঢালতে থাকুন। পানি কখনো স্প্রে করবেন না, কেননা বিড়াল স্প্রে করা পানি শরীরে পছন্দ করে না। 1 ডিগ্রি বার্নে আক্রান্ত স্থান ও আশেপাশে প্রচুর হিট অনুভব করে বিড়াল, তাই শুকনো টাওয়াল পানিতে ভিজিয়ে আক্রান্ত স্থান মুছে দিন। এতে করে উত্তাপ শুষে বের হয়ে যায় শরীর থেকে, তবে বেশি ঘষামাজা করবেন না আক্রান্ত স্থানে। অ্যালোভেরা লাগাতে পারেন, বাটার কিংবা অয়েন্টমেন্ট লাগাবেন না কোনোভাবেই, এতে করে আক্রান্ত স্থান আরও অনেক পুড়ে যাবে। 2 ডিগ্রি বার্নে বিড়ালকে ভেটের কাছে নিয়ে চলুন। প্রাথমিক চিকিৎসার পর ভেজার টাওয়াল রেখে বিড়ালকে ভেটের কাছে নিয়ে চলুন। 3 ডিগ্রি বার্নে বিড়াল শকে চলে যায়। সবচেয়ে ড্যামেজ অংশে ভেজার টাওয়েল দিয়ে পেঁচিয়ে এর উপর আরেকটি শুকনো টাওয়েল পেঁচিয়ে দিন এবং যত দ্রুত সম্ভব ভেটের কাছে নিয়ে যান।
কেমিক্যাল বার্নের ক্ষেত্রে বিড়ালের চিকিৎসা, গ্লোভ, গগলস ও সেফটি গিয়ার দ্বারা নিজের হাত ও নিজেকে সুরক্ষিত করে নিন। প্রচুর পানি ঢালুন যাতে কেমিক্যাল ধুয়ে চলে যায়। কেমিক্যাল তৈলাক্ত হলে 1 বা 2 ডিগ্রি বার্নে অল্প কিছুটা ডিশ লিকুইড নিয়ে ব্যবহার করতে পারেন। তবে লিকুইড বা সাবান যেন ভালোভাবে পরিষ্কার হয় সেই ব্যাপারে খেয়াল রাখবেন। যেহেতু বিড়াল স্প্রে করা পানি পছন্দ করে না, তাই বালতিতে করে পানি ঢালুন বিড়ালের শরীরে। একটু পরপরই পানি পরিবর্তন করুন অথবা খালি বাকেটে বিড়ালকে রেখে আস্তে আস্তে পানি ঢালুন। 3 ডিগ্রি বার্নে ভেজা টাওয়েল দিয়ে পেঁচিয়ে রাখুন বিড়ালটিকে। যতটা সম্ভব কেমিক্যাল ধুয়ে পরিষ্কার করে ফেলুন। কেমিক্যাল পরিষ্কার হলে আক্রান্ত স্থান ফ্রেশ, ধোয়া ও শুকনো টাওয়েল দিয়ে পেঁচিয়ে ভেটের কাছে নিয়ে চলুন। যে কেমিক্যাল দ্বারা দুর্ঘটনা ঘটেছে সেই কেমিক্যাল নিয়ে ভেটের কাছে নিয়ে চলুন। কেমিক্যালের প্রকৃতি বুঝে ভেট বিড়ালকে ট্রিটমেন্ট শুরু করবেন। ক্যাট বার্ন ট্রিটমেন্ট, বার্ন এরিয়া শেপড ও পরিষ্কার করুন। যদি অন্য সমস্যা দেখতে পান যেমন কেমিক্যাল ইনজেকশন, ইনহেলেশন শক ইত্যাদি হলে দ্রুত ভেটের কাছে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করান। ভেট বিড়ালের অবস্থা বুঝে ট্রিটমেন্ট শুরু করবেন। কিছু ট্রিটমেন্ট মেজর হচ্ছে, 1 ডিগ্রি বার্নের ক্ষেত্রে বাসাতেই বিড়ালের চিকিৎসা করাতে পারেন, প্রয়োজনে একবার ভেটের কাছে চাইলে নিয়ে যেতে পারেন। 2 ডিগ্রি বার্নের ক্ষেত্রে ব্যান্ডেজের প্রয়োজন হতে পারে, অ্যান্টিবায়োটিক এবং পেন কিলার প্রেসক্রাইব করা হতে পারে। ব্যান্ডেজ হলে নির্দিষ্ট সময় পরপর পরিবর্তন করতে হতে পারে, এতে বেশ তাড়াতাড়ি বিড়াল সুস্থ হয়ে ওঠে। 3 ডিগ্রি বার্নের ক্ষেত্রে বিড়ালকে হসপিটালে অ্যাডমিট করাতে হয়। শক ও ব্যথা কমাতে আইভি ফ্লুইড ব্যবহারের প্রয়োজন হতে পারে, অ্যান্টিবায়োটিক এবং পেন কিলার পাশাপাশি চালিয়ে যেতে হয়। বার্ন এরিয়া ব্যান্ডেজ করে রাখা হয় যাতে স্কিন ইনফেকশন না হয় এবং দ্রুত ভালো হয়ে যাওয়া শুরু হয়। প্রথম দিকে ব্যান্ডেজ নিয়মিত প্রতিদিনই পরিবর্তন করিয়ে দিতে হয়, এছাড়াও পরিষ্কার করাতে হয়। বেশ কিছুদিন বিড়াল হসপিটালে থাকতে হতে পারে, একটু সুস্থ হওয়া শুরু করলে আপনি বাসায় নিয়ে এসে বিড়ালের যত্ন নিতে পারেন। বিড়ালের সানবার্নও হতে পারে, সেগুলির ট্রিটমেন্টও একই ধরনের, অর্থাৎ থার্মাল বার্নে যে ট্রিটমেন্ট হয় এসব ক্ষেত্রেও একই ধরনের ট্রিটমেন্ট। লিভিং এবং ম্যানেজমেন্ট, কিছু বিড়াল পুড়ে গেলেও এর লক্ষণ বুঝতে সময় লাগতে পারে। বার্ন হলে যদি বিড়ালকে হসপিটালে ভর্তি না করেন তবে বাসায় বসে সতর্কতার সাথে মনিটর করুন। ঠিকভাবে যদি খেয়াল না করেন তবে আপনার অজান্তেই অন্যান্য রোগ ব্যাধি আপনার বিড়ালকে আক্রান্ত করতে পারে। বাসায় যত্ন নিলে অবশ্যই ব্যান্ডেজ ঠিকমতো চেঞ্জ করবেন, তাদের পরিষ্কার ও শুকনো রাখা খুবই গুরুত্বপূর্ণ। আক্রান্ত স্থান লিকিং করতে দিবেন না, এলিজাবেথ কলার প্রয়োজনে ব্যবহার করতে পারেন। শিডিউল অনুযায়ী ব্যান্ডেজ পরিবর্তন করে দিন। ব্যান্ডেজ করার পরও যদি অবস্থা খারাপ দেখতে পান তবে অবশ্যই ভেটের কাছে নিয়ে চলুন। প্রথম দিকে ভেটের কাছ থেকেই ব্যান্ডেজ পরিবর্তন করান। 3 ডিগ্রি বার্নের ক্ষেত্রে কয়েক মাস সময়ের প্রয়োজন হতে পারে পুরোপুরি সুস্থ হতে। এই সময়ে পরিপূর্ণভাবে ভেটের গাইডলাইন অনুসরণ করুন। এটি একটু জটিল প্রক্রিয়া, তাই তুলনামূলক কিছুটা সময়ের প্রয়োজন হয় পুরো সুস্থ হতে। এছাড়াও অন্যান্য কিছু সাইড ইফেক্ট দেখা দিতে পারে, কিন্তু একবার টিস্যু ঠিক হওয়া শুরু করলে তেমন কোনো সমস্যা দেখা দেয় না। বাড়ির বাইরে ও ভেতরে বিড়ালকে নিয়ে খুবই সতর্ক থাকুন। দুর্ঘটনা যেন না ঘটে সেই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিন। আশা করি আমাদের এই পিউ ফ্যামিলি থেকে আপনারা 2-1টা বিষয় অবশ্যই জানতে পারবেন, এবং যদি কিছু না কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমাদের পিউ ফ্যামিলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কোনো প্রশ্ন থাকলে আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন, সেক্ষেত্রে আমরা সাজেশন দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই পিউ ফ্যামিলির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।